নমস্কার, আমি 262 নম্বর পার্টে উত্তর চব্বিশ গ্রামের মহিলা প্রার্থী, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মহিলা প্রার্থী। আমার নাম মমতা বসু। আপনারা সকলে টিএমসির সাথে থাকুন, মমতা ব্যানার্জির সাথে থাকুন, উন্নয়নের ধারাকে বজায় রাখুন এবং আমাকে এবং আমার দলকে বিপুল ভোটে জয়ী করুন। টিএমসির হাতকে শক্ত করুন, মমতা ব্যানার্জির হাতকে শক্ত করুন, অভিষেক ব্যানার্জির হাতকে শক্ত করুন। আমি আপনাদের 5 বছর ধরে মাথা নিচু করে পরিষেবা দিয়ে যাব। পঞ্চায়েত নির্বাচন একদম, আর কয়েকদিনের পরেই নির্বাচন। পঞ্চায়েত নির্বাচন একদম, আর কয়েকদিনের পরেই নির্বাচন। প্রচারে সব দল প্রচার করছে, প্রচারে কতটা সব মানুষের কাছে পৌঁছতে পেরেছে? হ্যাঁ, সব মানুষের কাছেই আমরা পৌঁছাতে পেরেছি, আর সব মানুষের সাড়াও আছে ব্যাপক। সব ধরনের মানুষই আমার সাথে আছে, আমার পাশে আছে, ব্যাপক সাড়া পেয়েছি আমি প্রচারে। যখন যাচ্ছেন আপনারা, বিভিন্ন প্রকল্প সরকারের মাধ্যম থেকে সাধারণ মানুষের কাছে পৌঁছেছেন, তারপরেও কি মানুষের কোনো কিছু ক্ষুদ্র কোনো চাহিদা আপনার কাছে উঠে এসেছে? হ্যাঁ, ক্ষুদ্র চাহিদা তো আছে। দেখেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রকল্পগুলো এতই ভালো, এটার আওতায় সব পরিবার চলে এসেছে। এমন কোন পরিবার নেই কেউ বলতে পারবে না যে আমি কোনো সুযোগ সুবিধা পাইনি। এবার কিছু আছে যাদের কাগজপত্রের ত্রুটির জন্য হয়তো হয়ে উঠছে না, হয়তো বিধবা ভাতা পাচ্ছে না কি বয়স্ক ভাতা পাচ্ছে না, এরকম হাতে গোনা কয়েকজন। তো তারা তাদের সমস্যার কথা আমায় বলছে, সেটা আমি চেষ্টা করব পরবর্তীতে যতটা সম্ভব আমি তাদের পূরণ করার চেষ্টা করব। রাজনীতির জগতে প্রথম প্রবেশ এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা, পরীক্ষার আগেও অনেক সময় টেনশন হয়, সেটাও একটা বড় পরীক্ষা। টেনশন হচ্ছে না মোটামুটি যা পড়েছেন তাতে বেরিয়ে যাবে? হ্যাঁ, অবশ্যই আমি তো আশাবাদী, আর টেনশন আছে, সামান্য আছে, কিন্তু আমার পাশে আমার এলাকার বিশাল মানুষের একটা সাপোর্ট আছে আমার পাশে। তো আমার তো মনে হচ্ছে আমি ভালোভাবেই পেরিয়ে যাব, কেন ওরাই আমার বল ভরসা, ওরাই আমায় সর্বক্ষণ এনকারেজ করছে। ওটাই পারাসাত ব্লক পঞ্চায়েত সমিতির আন্ডারে 7টা পঞ্চায়েত আছে, তার মধ্যে রোহিঙ্গাটা একটু ডিস্টার্ব এরিয়া। সেই ডিস্টার্বকে সরিয়ে নিজের পথে কতটা এগিয়েছে? ডিস্টার্ব এখনো পর্যন্ত আমার কাছে কিছু আসেনি। আমার কাছে ব্যাপক মানুষের সমর্থন আছে, তারা সর্বক্ষণ আমার পাশে আছে, তো তাদের নিয়ে এগিয়ে যাচ্ছি। সমস্যার সম্মুখীন আমি এখন অবধি হইনি, আর আমি কিছু সমস্যা তেমন দেখতেও পাচ্ছি না। অনেক জায়গায় আনকনটেস্ট বিনা প্রতিদ্বন্দ্বিতা প্রার্থীরা জয়ী হয়েছে বিভিন্ন পঞ্চায়েতে। আপনি প্রতিদ্বন্দ্বিতা করছেন কি মনে হচ্ছে? এটা তো দেখেন, এটা তো গণতন্ত্রের অধিকারই আছে, তো প্রত্যেকটা পার্টির একটা অধিকার আছে প্রার্থী দেওয়ার। মনে হয়েছে তাদের দিয়েছে, এখানে আমার তো বলার কিছু নেই। তারা তাদের মতন করে প্রতিদ্বন্দ্বিতা করবে, আমি আমার মতন করে করব। আর আমি প্রতিদ্বন্দ্বী হিসাবে কাউকে ভাবছিও না, কেন যিনি দাঁড়িয়েছেন ওনার সাথে আমার সম্পর্ক ভালো, পরিচয় আছে, আমি তাকে প্রতিদ্বন্দ্বী হিসাবে ভাবছিও না। কিন্তু একটা কথা মানতে যাবে যে যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে অলরেডি, এবং ধরুন আপনি লড়াই করছেন, লড়াইয়ে যদি জেতেন সেই দুটো প্রতিদ্বন্দ্বিতা কিন্তু এক হবে না। না, আমার কাছে এটা বেশি মনে হচ্ছে যে পরীক্ষা, এটা একটা পরীক্ষা, তো পরীক্ষায় তো সব রকম পরীক্ষার্থী চেষ্টা করবে, তার ফাঁকা মাঠে গোল দিয়ে কি লাভ, তাই না? তার থেকে এই যে আমি পাচ্ছি একটা প্রতিদ্বন্দ্বী, এটা আমার কাছে ভালোই লাগছে। মানে এই জেতাটা আরো বেশি একটা চ্যালেঞ্জিং হবে। আপনার পাশে বসে রয়েছেন বাপ্পাদা, উনি এই রাজনীতির জগতে রয়েছেন দীর্ঘদিন ধরে, এবং আপনাকে যতটা সাহায্য করা করছেন এবং দলকেও, কতটা দুজনে মিলে আপনার সংসদকে পরিষ্কার পরিচ্ছন্ন করে মানুষের পরিষেবা দেবে? আমার স্বামী তো সর্বক্ষণই আমার পাশে আছে, ওই আমাকে প্রতি মুহূর্তে এনকারেজ করছে, তো দুজনেই আছি, দুজনেই মানুষের সাথে আছি, মানুষও আমাদের সাথে আছে। নির্বাচনে জেতার পর ঠিক এইভাবেই দুজনে কাজ করবে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। যে মানুষগুলো আমাদের সাথে দীর্ঘ 1 মাস ধরে রয়েছে, যে কর্মী সমর্থক,
যারা অনেক পরিশ্রম করেছে, তাদের সারাদিন হয়তো এক একজন এক কাপ চা আর একটা বিস্কুট খেয়ে তাদের দিন কেটেছে, তো তাদের জন্য তো করতেই হবে, সাধারণ মানুষকে তো পরিষেবা দিতেই হবে। সংসারে যেমন দুজনে একভাবে ঐক্যবদ্ধ সংসার সামলাচ্ছেন, ঠিক একইভাবে ঐক্যবদ্ধ সংসার সামলাবেন? অবশ্যই অবশ্যই, এটা বৃহত্তর সংসার, আর এখানে স্বামী স্ত্রী উভয়ই তো আমাদের দিক থেকে আমরা যতটা পারবো মানুষকে পরিষেবা দেবো, মানুষের সাথে থাকবো, তার সাথে আর আমার এলাকার মানুষ তো আমাকে রয়েইছে, আমাকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার জন্য তারা তো রয়েইছে আমার পাশে। সংসারের পাশাপাশি যখন জিতবেন, তারপরে প্রতিদিন কোনো না কোনো মানুষ তাদের ছোট ছোট অভিযোগ আসবে সংসার সামনে, সেটা কতটা তাদের সময় দেবে? অবশ্যই, একটা সিস্টেমে চললে আমার মনে হয় সংসার এবং বাইরেটা সুন্দরভাবে সামলানো যায়, আমি আগেও বলেছি। তো আমি যদি